পারিবারিক কলহের জেরে কাকার দ্বারা আক্রান্ত ভাতিজা। ঘটনা বুধবার সকালে মেলাঘরের দশরথ বাড়ি এলাকায়। গুরুতর আহত ভাতিজা জাকির হোসেনের চিকিৎসা চলছে এই মুহূর্তে জীবিত। পলাতক কাকা হিরণ মিয়া। পারিবারিক কলহ, এর জেরে কাকার হাতে গুরুতর আহত হলেন ভাতিজা। ঘটনা বৃহস্পতিবার সকালে। জায়গা জমি নিয়ে মেলাঘর দশরথ বাড়ি এলাকায় নিজ কাকার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে ভাতিজা জাকির হোসেন। বিবাদের জের শেষ পর্যন্ত রক্তের বন্যা বয়ে দিল। কাকা হিরণ মিয়া দা দিয়ে তার ভাতিজা জাকির হোসেনকে আঘাত করে বসেন। গুরুতর আহত হন জাকির হোসেন নামে সে যুবক। এ নিয়ে আহত যুবকের মা কাঁদতে কাঁদতে বলেন, কেন যে এমন হলো তাই বুঝতে পারছেন না তিনি। আমি বাড়িতে ছিলাম না, আমি আমার হুচুর করে কষ্ট করতে গেছি যে আমি কষ্টটা আমার বই আনতাম বেশি অর্ধেক উঠবো না যা বাড়ি ডামা গো টিলের বাড়ি উঠবতাম মা গো করে এটা কুতি যে ভাইয়ে দে আমার বুতে ডেনা লাইয়ে দিছে আমার দেওয়ারে আপনার দেওয়ারে কূপ দিছে হ্যাঁ আমার দেওয়ারে কূপ দিছে কি দিয়ে দিছে সে দিয়া সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজন আহত যুবককে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থা খুবই আশঙ্কাজনক হয়, তাকে সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে, জানালেন একজন এলাকাবাসী। তারা পারিবারিক সমস্যা লই আছে না, তারা কা হেয়ার কাটা আর একটু ঝগড়া হয়েছিল, হায়ার কাটা ফ্যাশন দিয়ে কূপ ধরেছে। কি দিয়ে কূপ দিয়েছে তাও দিয়ে কূপ দেওয়ার কারণ দেখি সাধারণ কথা লিয়ে আর ঝগড়া হয়েছে কূপ ধরেছে গে কোন সময় সে ঘটনা সকাল নটা দিয়ে কোন জায়গায় বাড়ি বাড়িলো মেলাঘর মানে উমাই ধরে কে ধরে উমাই দশরথ বাড়ি এলাকা প্রথমে কোন হাসপাতাল নিয়েছে প্রথম মেলাঘর আনছে মেলাঘর তো জীবিত রে ভাব হেরকাটা ঝগড়াটা বলতে আমি তো খবর সাধারণ বিষয় বিষয়টা কি আছে বিষয়টা বলতে আমি তো এটা পুরোপুরি আমি তো শূন্য ধরে এসেছে আমি পুরো বিষয়টা কি এটা তো জানছি না। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জাকির হোসেনও স্পষ্টভাবে জানালো তার কাকাই এই আক্রমণটা করেছে। খেতে জমিলে জাগালি আর তার সঙ্গে জন্ম হয়েছিল তার সঙ্গে জন্ম হয়েছিল কাকার লাগে তখন কি হয়েছিল কাকার ছেলে আর আমি কথা বলছিলাম হ্যাপি সঙ্গে খুব দালিছে। এই বিষয় নিয়ে হিরণ মিয়ার বিরুদ্ধে মেলাঘর থানায় একটি মামলা দায়ের করে জাকির হোসেনের পরিবারের লোকজন। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কাকা হিরণ মিয়া, তার কোনো হদিশ এখনো পায়নি পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।